স্পিন ডিপার্টমেন্টে পার্থক্য গড়ে দিতেই বাংলাদেশে এসেছেন মুশতাক আহমেদ। টাইগারদের নিয়ে কাজ শুরু করতে মুখিয়ে আছেন এই পাকিস্তানি কিংবদন্তি লেগ স্পিনার। আগের রাতে বাংলাদেশে পৌঁছে মঙ্গলবার সাত সকালেই মিরপুর হোম অব ক্রিকেটে হাজির বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি ও সাবেক বিশ্বকাপ জয়ী খেলোয়াড় এর আগে অনেকবারই এসেছেন বাংলাদেশে, তবে এবারের আশাটা সম্পূর্ণ ভিন্ন। এখন তিনি বাংলাদেশ ক্রিকেটেরই অংশ। বিসিবিতে এসেই নিজের চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছেন মুশতাক। কথা বলেছেন প্রধান কোচ হাথুরু সহ বাকি কোচিং স্টাফদের সঙ্গে। এর ফাঁকেই তাকে টিম জার্সি তুলে দেন ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস। অধিনায়ক শান্ত ও মুশফিক ছাড়াও সেখানে ছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলামরা। নিজের লক্ষ্য স্থির করেই টাইগারদের দায়িত্ব নিয়েছেন মুশতাক। বাংলাদেশের ক্রিকেটের স্পিন বিভাগে পরিবর্তন আনার কাজটাই করতে চান প্রথমে। আমি এখানে স্পিন বিভাগে একটি পার্থক্য তৈরি করতে এসেছি, আমার জ্ঞান তরুণ এবং সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ভাগ করতে পারি। আশা করি আমরা একটি পার্থক্য করতে পারব। তরুণরা খুবই প্রতিভাবান ক্রিকেটার। তৃণমূল পর্যায় থেকেও স্পিনার খুঁজে আনার ব্যাপারে কাজ করতে আগ্রহী মুশতাক। এশিয়ার নেটে সবসময় একজন লেগ স্পিনার, মিস্ট্রি স্পিনার এবং চায়নাম্যান থাকে। এমন লেগ স্পিনার এবং চায়নাম্যান বোলার খুঁজে পেতে আমরা ক্লাব এবং প্রথম শ্রেণীর কোচদের সঙ্গে কথা বলতে পারি। এখানে আমার অভিজ্ঞতা কাজে আসবে। বাংলাদেশ দলে মুশতাকের অভিযান শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। চেনিয়া চিশিম, এটিএন নিউজ, ঢাকা।